বন্যার আরো বিস্তারিত খবর জানাতে লক্ষ্মীপুরের রামগতি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আতাউর কাউসার সরাসরি চলে যাবো তার কাছে আতাউর আছি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর পরাগাছা ইউনিয়নের এক নাম্বার ওয়ার্ডে আমার চারপাশে আমি যতদূর দেখেছি শুধু পানি আর পানি এবং পানি বন্দি হাজার হাজার মানুষ এই ইউনিয়নটিতেই শুধু হাজার হাজার মানুষ পানি বন্দি এছাড়া এই যে লক্ষ্মীপুর জেলার মধ্যে লাখ লাখ মানুষ পানি বন্দি অবস্থায় আছেন এবং এখানকার মানুষ বলছেন যে এই যে বন্যায় এই পরিমাণ পানি জমেছে সেই পানি অনায়াসে সরে যেতে পারতো যদি খালগুলো পরিষ্কার থাকতো যদি খালগুলো সংস্কার করা হতো আমার পাশে একটি নদী আছে যে নদীটির নাম ভুলোয়া নদী এই নদী থেকে এই নদী দিয়ে নোয়াখালী অঞ্চল থেকে পানি লক্ষ্মীপুরে প্রবেশ করে অর্থাৎ যে বিষয়টি আমরা গত কদিন ধরেই বলছিলাম ফেনি থেকে নোয়াখালী হয়ে লক্ষ্মীপুর হয়ে পানিগুলো মেঘনা নদীতে যাওয়ার কথা কিন্তু খাল খনন না করার কারণে এবং ভুলোয়া নদীর সেই গভীরতা কম থাকার কারণে এবং একই সাথে খাল দখল হয়ে যাওয়ার কারণে পানিগুলো কিন্তু অনায়াসে মেঘনা নদীতে যেতে পারছে না ফলাফলস্বরূপ এখানকার লাখ লাখ মানুষ আজ পানিবন্দি তারা বলছেন যে এবারের বন্যা হয়তো শেষ হয়ে যাবে আর কিছুদিন পরে মানুষ বাঙালি ঘুরে দাঁড়ানোর জাতি হয়তো ঘুরেও দাঁড়াবে কিন্তু আগামী বছর বা তার পরের বছর বা তার পরের বছর যদি আবারও বন্যা হয় এভাবে বারবার বন্যা হলে খাদ্যশস্যের সমস্যা হবে মানুষের জীবিকার সমস্যা হবে সব মিলিয়ে একসময় হয়তো ঘুরে দাঁড়ানোর যে স্বকীয়তা বাঙালি রয়েছে তা হারিয়ে ফেলবে এই অঞ্চলের মানুষ কাজেই তারা আকুল আহ্বান জানিয়েছেন সরকারের কাছে যত দ্রুত সম্ভব বাংলাদেশের যতগুলো খাল আছে সেই খালগুলো সংস্কার করে নদীগুলোকে সংস্কার করে পানি দ্রুত যাতে নিষ্কাশন করা যায় সে ব্যবস্থা যেন গ্রহণ করা হয় এবং বলছেন যে ক্ষমতাসীন যখন যারাই আসেন যে রাজনৈতিক দল তাদের একাধিক ব্যক্তি নদী দখল নদীর আশপাশের খাস জমি দখল করে নদীকে আসলে নদীর যে স্বাভাবিক চলাচলের প্রক্রিয়া সেটিকে বন্ধ করে দেয় কাজেই তারা অনুরোধ করেছেন যে এ বিষয়ে যেন বর্তমান সরকার যথেষ্ট সচেতন অব হয়ে তা দখলমুক্ত করার ব্যবস্থা করেন এবং সংস্কারের ব্যবস্থা করেন যাতে এরপরে কখনো আবার বন্যার আশঙ্কা বা বন্যা হলেও যেন দ্রুত সেই পানিগুলো নদীতে ফেলা যায় তাহলে অন্তত এখানকার মানুষ ঝুঁকি মুক্ত হবে বন্যার আশঙ্কা থেকে এবং তারা জীবন জীবিকা সঠিকভাবে নির্বাহ করতে পারবেন তো এছাড়া আমি দেখেছি আজকে সারা দিন লক্ষ্মীপুরের বিভিন্ন জায়গায় আমি ঘুরেছি বিভিন্ন জায়গায় পানিবন্দির প্রচুর মানুষ রয়েছেন সেই মানুষেরা ত্রাণ পাচ্ছেন না অনেকে কেউ কেউ বলছেন যে একাধিক ব্যক্তি ত্রাণ পাচ্ছেন আবার কেউ বলছেন যে তারা গত পনেরো দিনে একবারের জন্য ত্রাণ পাননি তারা অনুরোধ করেছেন যেন প্রত্যেকটি বাড়ি ধরে ধরে ঘর ধরে ধরে প্রত্যেকটি মানুষকে ত্রাণের আওতায় আনা হয় তাহলে এই ছোট শিশু বৃদ্ধ বাবা মাকে নিয়ে এখন যারা পথে বেসেছে এই এই মানুষগুলোকে যেন কোনোভাবে তারা যেন জীবিত থাকতে পারেন সেই সেই অবস্থা আসার জন্য সকলকে অনুরোধ করছেন যেন যাতে ত্রাণটি ঠিকভাবে দেওয়া হয় এবং ত্রাণ পেয়ে যাতে মানুষগুলো খেয়ে পড়ে বাঁচতে পারেন তারা বলছেন যে তারা পানিবন্দি থেকে এমনিই স্বাভাবিক জীবনযাপনের ক্ষমতা হারিয়ে ফেলছেন যদি এই অবস্থায় তারা খাদ্য সংকটে পড়ে অনাহারে অসুস্থ হয়ে যান অনাহারে খাদ্যাভাবে মারা যান তাহলে আসলে সেটি মেনে নেওয়ার উপায় নেই তো এ অবস্থায় তারা বলছেন সকলেই যাতে ত্রাণের ব্যবস্থা সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে সকলকে দেওয়া যায় লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা থেকে আতাউর কাউসার সময় সংবাদ লক্ষ্মীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আতাউর কাউসার